সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বয়সজনিত নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কোনো সময় আঘাতজনিত পক্ষাঘাত রোগে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে বিএনপিপন্থী চিকিৎসকেরা। সোমবার ঢাকা রিপোর্টার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম বলেন, বয়সজনিত নানা রোগ ব্যাধিতে আক্রান্ত একজন বয়স্ক নারীর এই নির্জন কারাবার স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে তা সাধারণ মানুষকেও গভীরভাবে ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, এই পিচ্ছিল স্যাঁতস্যাঁতে পরিবেশে যে কোনো সময় পড়ে গিয়ে তার হাঁটু, উরুসন্ধি, হাত ও মেরুদণ্ডের হাড়সহ মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে আঘাতজনিত পক্ষাঘাত রোগ ঘটতে পারে। নির্জন, নিঃসঙ্গ, নিরাপত্তাহীন পরিবেশের কারণে বিষণ্ণতাসহ নানা মানসিক রোগক্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে গেছে। ডাক্তার সাইফুল ইসলাম খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে আরও বলেন, বিরূপ নিপীড়নমূলক পরিবেশ ও অস্বাভাবিক মানসিক চাপের ফলে খালেদা জিয়ার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। পুরনো পরিত্যক্ত দূষণযুক্ত ভবনের বিষাক্ত পরিবেশে তার মারাত্মক ওষুধ প্রতিরোধী জীবাণু দ্বারা ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ার সম্ভাবনা বেশ প্রবল হয়ে উঠতে পারে। তিনি জানান, সূর্যের আলো ছাড়া স্যাঁতস্যাঁতে পরিবেশে বিএনপি চেয়ারপারসনের ভয়ঙ্কর মাত্রার ভিটামিন ডি ও ক্যালসিয়ামের শূন্যতা দেখা দিতে পারে, যা তার হাড়ের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ড্যাব অভিযোগ করেছে, খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। এই কারাগারের বসবাস অযোগ্যতা ছাড়াও নিয়মিত চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নেই। লিখিত বক্তব্যে ডাক্তার সাইফুল ইসলাম আরও বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে ভুগছেন। তিনি কোনো সাধারণ রোগী নন। চিকিৎসকদের পরিভাষায় তিনি একজন বিশেষ পরিচর্যা সাপেক্ষ রোগী। সে হিসেবে সুচিকিৎসার স্বার্থে তার একান্ত ব্যক্তিগত পরিচর্যার সব সুবিধা নিশ্চিত করা সব সভ্য, গণতান্ত্রিক ও মানবিকতাবোধ সম্পন্ন জাতির কর্তব্য। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।